নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এবার রাহু গ্রহ চার রাশিকে করবে কোটিপতি। হ্যাঁ, অনেকেই বলবেন যে কৌশিকদা, রাশির নাম আমার তো আছে, আমি তো কোটিপতি হলাম না। দেখুন, এই সময়ে বেশ কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু ভাগ্য বদলাতে চলেছে। বিষয়টি অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আমাদের নবগ্রহ রয়েছে, নটি গ্রহের মধ্যে সাতটি গ্রহ অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু যায়। রাহু এবং কেতু ক্লকওয়াইজ ঘুরে এবং ডিগ্রিগত দিক থেকে রাহু কিন্তু এই সময় ধীরে ধীরে কিন্তু বৃদ্ধ অবস্থা থেকে যুবক অবস্থায় আসতে চলেছে। এর ফলে রাহু কিন্তু ধীরে ধীরে পাওয়ার বাড়তে চলেছে। অর্থাৎ রাহু কিন্তু 30 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যাবে, অন্যান্য কোনো 0 থেকে 30 ডিগ্রিতে যায়। এবং এই যে রাহু গ্রহ ধীরে ধীরে আপনার যুবক অবস্থাতে প্রবেশ করতে চলেছে, যার ফলে এই চার রাশির সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে। রাহু কি দেয়? রাহু কলিযুগে হঠাৎ চাকরি কিন্তু দেয়। অনেকে বলে না যে কৌশিকদা আমার চাকরি হবে কি না, রাহু কিন্তু হঠাৎ চাকরি দিয়ে থাকে। ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং মডেলিংয়ের জায়গাতে আমি যাব, আমি একজন ভালো অভিনেতা হব। অভিনেতা হতে গেলে রাহুকে ভালো থাকা দরকার রয়েছে, তবেই আপনি ভালো একজন অ্যাক্টর কিন্তু হতে পারবেন, একজন ভালো অভিনেতা কিন্তু হতে পারবেন। রাহু যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ অবস্থাতে যদি থাকে, রাহু যদি আপনাদের ভালো থাকে, আপনার শেয়ার বাজার, লটারি, অনলাইন ট্রেডিং, ফাটকা, স্টক মার্কেট, এই সকল যেখানে আপনার টাকা লাগাবেন সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু মালামাল কিন্তু হবেন। রাহু একমাত্র গ্রহ যেটা কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু স্থিতি কেমন রয়েছে জানা কিন্তু একান্তই দরকার। রাহু আপনাদের 12টি ভাবের মধ্যে কোন ভাবে অবস্থান করছে বা কোন নম্বর নক্ষত্রে অবস্থান করছে অথবা নবাংশ চার্টে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে। দেখুন, রাহু যদি আপনাদের জন্মছকে ভালো থাকে কিনা, দেখবেন রাহুর মহাদশা অনেক কিছু আপনি কি আপনারা কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারবেন। রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা বা রাহুর প্রত্যন্তদশা, বা রাহু যদি আপনাদের গোচরে যদি শুভ ফল দিতে পারে, আপনাকে কিন্তু এই সময় কিন্তু বড় ধরনের প্রাপ্তি কিন্তু ঘটাবে। তো এই যে রাহুর যে মুভমেন্ট, এই মুভমেন্টের ফলে এই চার রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। শুধু ভিডিও দেখলে কিন্তু কোটিপতি হওয়া যাবে না। অনেকে বলে যে কৌশিকদা প্রতিদিন তো শুনছি, কই আমার তো হচ্ছে না। দেখুন, এখানে যে প্রত্যেকের সঙ্গে মিলবে আমি কখনো দাবি করি না। কিছু সংখ্যক মানুষ কিন্তু এই ভিডিও দেখে উপকৃত হবে, এটা কিন্তু আমি দাবি করছি। কিছু সংখ্যক মানুষ এবং যারা প্রতিকার করছেন, গ্রহের প্রতিকারের দরকার রয়েছে, তবেই আপনারা কিন্তু এক্স্যাক্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নিশ্চিতরূপে আপনাদের জীবনে যে বাধা বিপত্তিগুলো রয়েছে কিনা, সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিতরূপে মুক্তি কিন্তু পাবেন। দেখুন, রাহুর যে এই রাশি পরিবর্তন করেছে, রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে এবং ডিগ্রিগত দিক থেকে কিন্তু রাহু কিন্তু বলবান হতে কিন্তু চলেছে।
আর যখন কোনো মানুষ যখন যুবক অবস্থায় থাকে না, সে কিন্তু অনেক কাজ করতে পারে। অর্থাৎ বৃদ্ধ অবস্থা কাটিয়ে যুবক অবস্থাতে আসতে চলেছে রাহু, এবং রাহু ধীরে ধীরে কিন্তু মানে এক্সিলেন্ট রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে, আস্তে আস্তে এক্সিলেন্ট রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। এই তিন রাশির উপর বিশেষভাবে লাভ, আর দুটি রাশি, টোটাল পাঁচটি রাশি, চারটি প্লাস একটি, মোট পাঁচটি রাশিকে রাহু কিন্তু দিবে, মানে আরো প্রতি পর্যন্ত করাতে পারে। অর্থাৎ যে কোনো দিক থেকে রাহু কিন্তু অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু ঘটাবে। তবে রাহুর স্থিতি কেমন রয়েছে এবং রাহু আপনাদের ফেভারে রয়েছে কি না, বা আপনাদের রাহুর মহাদশা চলছে কি না, সেটা দেখা দরকার। প্রথম যে রাশির আমি কথা বলবো, এই সময় মানে খুব ভালো রেজাল্ট দিতে চলেছে, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির বড় ধরনের পরিবর্তনের সূচনা দেখা যাচ্ছে। যারা সেলস লাইনে রয়েছেন, মার্কেটিংয়ে রয়েছেন, বা আপনার নিজস্ব কোনো কোম্পানি বা ফ্যাক্টরি রয়েছে, বা কোনো প্রজেক্ট আটকেছিল, সেই প্রজেক্ট আপনাদের ওপেনিং হবে। দীর্ঘদিন কোনো একটা আপনারা কোনো রিসোর্ট করেছিলেন বা আপনারা কোনো একটা হোটেল করেছিলেন, সেগুলো বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু খুলবে রাহু ট্রানজিটে। বা আপনারা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন, এই বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পাবেন। বা আপনারা বিশেষ বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু লাভ পাবেন। রাহু দিবে মকর রাশিকে এই সময়। অনলাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন মকর রাশির মানুষ, বিশেষভাবে লাভ পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সময় আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার মার্কেট ফাটকা, অনলাইন থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। বৃশ্চিক রাশির বিদেশ থেকে, ফরেন থেকেও কিন্তু আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন, এবং আপনাদের আটকে গেছে এমন কোনো টাকা, ডুবে গেছে এমন কোনো টাকা, সেই টাকা কিন্তু রিকভারি হবে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ইনকাম বাড়বে। বৃষ রাশির রাহু স্ট্রং হচ্ছে, বৃষ রাশি ইনকাম গেইন করবে, আপনাদের কর্মক্ষেত্রে সফলতা দিবে, কর্মক্ষেত্রে পরিবর্তনের জায়গা দিবে, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় কিন্তু আসতে কিন্তু চলেছে। লিখে রাখুন এই সময়টা। বৃষ রাশি ফরেন থেকেও, বা যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনারা গান বাজনা শিল্প বা অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে বৃষ রাশির জাতক এবং জাতিকারা আপনারা যদি হন, আপনারা এই সময় কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি চাইলেও ভুলতে পারবেন না, এই সময় আপনাদের বড় ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তন, দীর্ঘদিনকার আটকে গেছে এমন কোনো প্রজেক্ট আপনাদের কাজগুলো হবে, শত্রু আপনাদের শান্ত হবে। যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, দীর্ঘদিন লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের ঋণের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। ব্যাংকিং লোনের যারা চেষ্টা করছে দীর্ঘদিন, প্রচেষ্টা করার পরে আপনারা কিন্তু এই সময় কিন্তু ব্যাংকিং লোনগুলো কিন্তু আপনারা কিন্তু আপনাদের হাতে কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশি বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ কিন্তু দিবে। দ্বাদশভাবে হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা আপনি মেষ রাশির মানুষ যারা আপনারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, সেখান থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। রাহু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে,
বদল কিন্তু আনতে চলেছে, লিখে রাখুন। দেখুন, যারা পরামর্শ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং পাশাপাশি সমস্যা রয়েছে, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। অর্থাৎ যারা সমস্যাতে পড়ে গেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। নমস্কার, ধন্যবাদ।